ডেঙ্গু দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। এই মশার উৎপাতে নাজেহাল রাজধানী সহ সারা দেশের জনজীবন। এক কথায় বলতে গেলে মশার উৎপাতে চরম অতিষ্ঠ সময় পার করছেন মানুষ। রাজধানীর দুই সিটি কর্পোরেশন কিছু ব্যবস্থা নিলেও কমছে না মশার উৎপাত। এই যখন অবস্থা, তখন মশাকে দ্রুত কাবু করার জন্য কিছু উপায় অবলম্বন করা যেতে পারে। তাহলে আগে জানতে হবে ঘর থেকে দ্রুত মশা তাড়াতে চাইলে মশার জম কি, সেটা সহজেই মেলে, কিন্তু কাজে লাগাতে জানতে হবে, মানে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কারণ শুধু তা সঠিকভাবে ব্যবহার না করার কারণে মশাকে ঘর থেকে তাড়ানো কঠিন হয়ে পড়ে। মশা তাড়ানোর সেই জম হলো রসুন। ঘরে রসুনের অস্তিত্ব বা গন্ধ টের পেলে মশা সাধারণত ঘরে থাকতে পারে না, তাই রসুনকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে মশার নাকে রসুনের গন্ধ সহজে পৌঁছায়। এজন্য প্রথমে রসুনের কয়েকটি কোয়া থেতলে পেস্ট করে বা ব্লেন্ড করে পানির সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার ঘরের বিভিন্ন কোণায় যেখানে মশা থাকতে পারে এমন স্থান, বিছানার আশেপাশে স্প্রে করুন, দেখবেন মশা নিমিষেই উধাও। এছাড়া মশার আরও একটি জম হলো সুগন্ধি। সুগন্ধ মশা একদমই সহ্য করতে পারে না, আর যদিও দু চারটা থাকেও তবে মাথা ঘুরে পড়ে যায়, তাই ঘর পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত এয়ার ফ্রেশনার ব্যবহার করা যেতে পারে। জান্নাতুল ফেরদৌস, বেঙ্গল নিউজ 24, ঢাকা।